আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয়মাল সুন্নফবাসী বাংলাদেশের বাইরে কেমন আছেন সকলেই আশা করি আলোর মধ্যে ভালো আছেন আপনাদের মাঝে ইমিগ্রেশনের অপারেসির কিছু সংবাদ জানাবো এবং ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ জানাবো এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং বাটনে ক্লিক করে রাখুন যাতে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে এবং আপনারা আপনাদের মনের প্রশ্নগুলো আমাদের এখানে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টসের আলোকে পরবর্তীতে ভিডিও তৈরি করেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক যেমনটি বলছিলাম যে ইমিগ্রেশনের অপারেসি অনেকেই হয়তো শুনে আশ্চর্য হবেন যে এই মুহূর্তে দেশে যাওয়ার সুযোগ দিছে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিছে এখনো কেন আবার অপারেসি এখনো কিন্তু ভিতরে ভিতরে ইন্টেলিজেন্ট ফোর্স যেগুলো আছে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে ভিতরে অপারেসি দিচ্ছে তবে এই অপারেসিতে সাধারণ কোনো ওয়ার্কারে ধরবে না এই অপারিস্থিতি ধরবে মূলত প্রতারক চক্রকে যারা বিভিন্নভাবে ধোকা দিচ্ছে ওয়ার্কারদের ইমিগ্রেশনের সাথে এদেশের সাথে এই ধোকাবাস খপ্পর দালাল এদেরকে ধরার জন্য বিভিন্ন ফোর্স অলরেডি নিয়োগ করা আছে এরা গোপনে গোপনে বিভিন্ন জায়গাতে ধরছে আপনারা জানেন যে গত মাসে চেরাজ থেকে চার বাংলাদেশিকে ধরছে এরপরে আপনার শালম থেকে ধরেছে গতকালকে যেটি হয়েছে চারজন মালয়েশিয়ান প্রবাসী পাকিস্তানি নাগরিককে আটক করেছেন তারা এ পর্যন্ত তো অনেক পাকিস্তানি লোকদের সাথে এবং অন্যান্য ফরেনারদের সাথেও ধোকাবাজি করেছে তারা কোভিড নাইন্টিনের ভুয়া রিপোর্ট দিয়েছে যে কারণে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেক পাকিস্তানিরা ফেরত এসেছে তারা দেশে যেতে পারে নাই এবং ইমিগ্রেশনের বিভিন্ন সাহায্য সহযোগিতা করবে বলে বিভিন্ন পাকিস্তানি নাগরিক সহকার অন্যান্য নাগরিকদের কাছ থেকেও বিভিন্ন তারা টাকা হাটিয়ে নিয়েছে স্পেশাল পাস করে দিবে দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিবে এই সমস্ত কথা বলে তাদের একটা সিন্ডিকেট চক্র বিভিন্ন সাথে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জনের সাথে এরকম ভাবে ধোকা দিচ্ছিল বেশ কিছুদিন যাবো তাদেরকে ধরেছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গতকালকে ওকে সেজন্য আপনাদেরকে বলবো আপনাদের যদি এরকম কোনো কেউ বলে যে তোমাকে করোনা টেস্ট করে দেবো খুব কম দামে খুব কম রিপোর্টে তোমার যেতে হবে না এই সেই তাদের থেকে খুব সাবধানে থাকবেন ওকে এরপর আপনারা যদি বলে যে তোমাদেরকে আমরা ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট করে খুব সহজে দেশে পাঠিয়ে দিব এরকম চক্র থেকেও আপনারা দূরে থাকবে ইমিগ্রেশনে থেকে অবৈধরা কীভাবে বৈধ হবে সে বিষয়ে ক্ষেত্রে সুন্দর একটা ভিডিও আমরা দিয়েছি এরপরে যদি আপনাদের ভিডিওটা এখন পর্যন্ত না থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া আছে ওখানে দেখে আসুন একবার সহজে নিজেরটা নিজেই করতে পারবেন অবৈধ লোকরা দেশে যাওয়ার জন্য ওই প্রক্রিয়ার কোন প্রক্রিয়া কিভাবে করতে হবে সব ওই ভিডিওটি দেওয়া আছে অবৈধ লোকরা কিভাবে বৈধ হবে এ বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে ওটাও দেখে আসুন সেজন্য এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধান ওকে আর ইমিগ্রেশনের যেই আপডেটগুলো আছে সেটি হলো অবৈধদের অবৈধদের বৈধতা বৈধ সমস্ত কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিতে অলরেডি দফতার রেজিস্ট্রেশন করেছে এবং ফিঙ্গারপ্রিন্ট অনেক কোম্পানিতে অনেক ফরেনারকে ফিঙ্গারপ্রিন্ট করিয়েছে এরপরে বেশ কিছুজন জন ফরেনার রিজেক্ট হয়েছে পরবর্তীতে তাদের দেশে বাড়ানোর ব্যবস্থা করছে ওকে এবং অবৈধদের বৈধতার পাশাপাশি অবৈধদের দেশে যাওয়ার কাজটাও প্রক্রিয়া আছে মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওপেন আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট নিলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে উপস্থিত থেকে পাঁচশো টাকা জরিমানা দিয়ে ফিঙ্গার প্রিন্ট করে স্পেশাল পাস দিয়ে তাদের দেশে যাওয়ার কাজটিও চলমান আছে এবং কি ওই বিষয়ে এই মোটামুটি ইমিগ্রেশনের আপডেট সংবাদ এখন যেই সংবাদটি আছে সেটি হলো অনেকেই বলবেন যে ভাই এই মুহূর্তে কি দেশে যাওয়া যাবে নাকি ছুটিতে আমার ভিসা আছে সেই তাদের জন্য বলবো জি এই সময় ভিসা আছে তারা দেশে যেতে পারবেন টিকিট আছে অ্যাভেলেবেল প্রশ্ন হলে আবার আসতে পারবো আর কি আমার উত্তর হলো যাদের ছয় মাসের বেশি বেশি আছে তারা যান আর যাদের ছয় মাসের কম আছে তারা ভিসাটা রিনিউ করে এরপরে যান যাতে আপনাদের পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ঢুকতেও কোনো সমস্যা না হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যাই হোক এই মোটামুটি আজকের আপডেট সংবাদ আজকের ভিডিওটা একটু ছোট করলাম কি জন্য আমার একটু ব্যস্ততা আছে সেজন্য এরপরেও আপনাদের মনের অনেক প্রশ্ন আছে আমি জানি আমার ভিডিও আপনারা নিয়মিত দেখেন সেজন্য আপনাদেরকে বলবো আপনাদের মনের প্রশ্নগুলো আমাদের এখানে কমেন্টস করেন সেই প্রশ্নের উত্তর আমি আনসার আগামীকালকে একটা প্রশ্ন উত্তর পূর্ব করবো এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে এবং তারাও এই যে একটা এজেন্ট একটা খপর একটা এরকম দুষ্কৃতির চক্র একটা অসৎ চক্র যেরকম ধোকার দেওয়ার জন্য জাল পেতে আসছে সেই চক্র থেকেও যেন তারা হেল্প মানে সেই চক্র থেকেও যেন তারা দূরে থাকতে পারে তারাও যেন ওই প্রতারণার শিকার না হয় সেজন্য আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই দেখা বিশাল আগামীকালকে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমি আগামীকালকে ঠিক সময় হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক